সুপ্রভাত বন্ধুগণ, 11 জুন 10:40। তো চটের ব্যবসা করছিলাম, এই চটের ব্যবসা শেষ হলো। তো তোমরা তো দেখলি আগের দিন আমরা বন্ধুর বার্থডেতে আচমকা চলে গিয়ে তাকে কী সুন্দর সারপ্রাইজ করে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে কালকে ঘুমাতে অনেক লেট হয়েছিল, মানে ওই বন্ধুর বাড়ি থেকে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আমি বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক খেয়াল নেই। তারপর একটা ফোন এলো, কথা হলো, কিন্তু সেই কথা হতে হতে আমার ঘুমটা পুরো উড়ে গেল। রাত্রি 3টার সময় আমি বার্থডের ভিডিওটা বসে বসে কিছুটা এডিট করে রাখলাম। 4:05 তখন আমি ঘুমাতে গেলাম, 7:05 ঘুম থেকে উঠলাম, আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু এখন তো আর ঘুমানোর জো নেই, তো বাড়ির সব কাজ মিটিয়ে, মানে আমার যা রেগুলার রুটিন থাকে সেটাকে পুরোপুরি মিটিয়ে দুপুরে আজকে না ঘুমালে নয়। কিন্তু এখন তো ভিডিও আপলোডে কেউ সমস্যা, কালকে ভোডাফোন কেয়ারে ফোন করেছিলাম এবং তারা অজুহাত দিচ্ছে যে তাদের নাকি ইউজেস বেড়ে গেছে, তাই নাকি স্পিড কমে গেছে, অসাধারণ। তো কিছু তো করার নেই, সেই প্রায় আমার 2 ঘন্টা ধরে ওয়েট করতে হবে। আর বাদ দিয়ে যে ব্লগটা ওটা তো বেশ একটু লম্বা চওড়া, তো প্রায় আশা করি 3 GB মতো হয়ে যাবে ওটা, তো জানি না কতক্ষণ সময় নেবে। তো যো হতা হয় দেখা যায় না, বেশি ভাবে লাভ কি, চলো। তো কালকে আমার বন্ধুর সাথে কথা হচ্ছিল, এই যে আমি রোজ ভিডিওতে বলি না আমার ওজন বেড়ে যাচ্ছে, কিছু করতে হবে। তো বলছে কি যে তুই বাড়িতে বসে বসে তো 1-2 কেজি আম খেয়ে নিস, আমি তো 1-2টার বেশি খাই না। এখন তোমরাই বলো, আমাদের রীতিমতো আম বাগান রয়েছে যেগুলো অবভিয়াসলি বিক্রি করে দেওয়া হয়, কিন্তু বাড়ির যে ভেতরে গাছটা ওটা বিক্রি করা হয় না, ওটার আম পুরোপুরি আমরা নিজে রাখাই। এখন বাড়িতে ঝুড়ি ঝুড়ি আম, এখন যদি আমি আম না খেয়ে ন্যাকামি করি তাহলে মা আমাকে পিটিয়ে ছাল তুলে দেবে, বলবে যে অন্য সময় তোমার ন্যাকামি আমি সহ্য করে নেব, কিন্তু এই সময় তোমার ন্যাকামি সহ্য করবো না। বাড়িতে ঝুড়ি ঝুড়ি আম আর সেগুলো না খেয়ে তুমি এটা খাবো ওটা খাবো করবা, তোমার জন্য কি আলাদা করে রাজভোগ বানিয়ে দেবো আমি? আর রাস্তার ধারে বাড়ি হওয়া যেমন সুবিধা তেমনি প্রচুর অসুবিধা। রাস্তা দিয়ে যখনই গাড়ি যায় আমাকে ভিডিওটা পজ করতে হয়, নাই ভিডিওটা কেটে আবার নতুন করে ভিডিও করতে হয়। এই গাড়ি ঘোড়ার আওয়াজ, 24 ঘন্টা গাড়ি চলে, এইভাবে ভিডিও করার চাপে, প্রচন্ড চাপে। আর তোমরা লাইক করো না, ভিউজ দাও না, এটা ঠিক না এটা। আর এখনো পর্যন্ত জানি না আজকে বিকেলের কি প্ল্যান, কারণ আমাদের প্ল্যান আচমকাই হয় আর সেগুলো হয়ে যায়, নট যে প্ল্যান হলেও সেটা পোস্টপন হয়ে গেল, আমাদের যেটা হয় সেটা হয়ে যায়। তো বিকেলে একটা প্ল্যান আপাতত আছে, যত সম্ভব 90% তো বেরোনোর সম্ভাবনা আছে, যে 10%-এর জন্য ক্যান্সেল হয়ে যেতে পারে, তো যা হবে দেখাবো। এখন আর বেশি কিছু দেখাবো না, আমার এই রুটিন বারবার দেখিয়ে লাভ নেই, চটপট কাজগুলো শেষ করেছে। তো যে সমস্যাটাই আমি ভয় পাই সেই সমস্যাটা আজকে হলো, আমার ফোনের ফোন স্টোরেজ আর এক্সটার্নাল মেমোরি স্টোরেজ দুটোই প্রায় ফুল। আমি 126 GB এক্সটার্নাল লাগিয়েছিলাম ফুল, আর ফোনের তো 64 GB ইন্টারনাল ছিল সেটাও প্রায় ফুল। তো আমি কখনো আমার ব্লগগুলোকে ডিলিট করতাম না, ছোট ছোট ক্লিপগুলোকে আমি রেখে দিতাম, কিন্তু এখন উপায় নেই, সেগুলোকে আমাকে ওড়াতেই হবে। এবং আমার কাছে খুব সুন্দর গানের কালেকশন ছিল, যে সময় থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেছিলাম সেই সময় থেকে যত গান ডাউনলোড করেছিলাম সব আমার কাছে ছিল, কিন্তু এখন সেগুলোকে ওড়াতে হবে। সব থেকে বেশি জায়গায় তো হোয়াটসঅ্যাপই খেয়ে নেয়, এখন অনলাইন ক্লাসের চক্করে এত গাদাখানিক নোট পাঠায় যে সব ওই ইন্টারনাল মেমোরি থেকে জমা হয়, আর এই করে করেই আমার মেমোরি আউট অফ স্টোরেজ। তো ফাঁকা করতে হবে। তো দেখো ভোডাফোনের সাথে কথা বলে ভোডাফোনের উপর থেকে তো বিশ্বাস আমার চলে গেছে, তো আমি জানতাম যে ভিডিও আপলোডিংয়ে যথেষ্ট সময় নেবে, তাই আজকে একটা বুদ্ধি বার করেছিলাম যে সকাল সকাল এডিটিং কমপ্লিট করে আমি ঠিক স্নানে যাওয়ার আগে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে গেছিলাম। আমি স্নান করে খাওয়া দাওয়া সেরে প্রায় 1-1.5 ঘন্টা পর এসে দেখি ভিডিও আপলোড হয়ে গেছে। তো সে কারণেই গতকালের ভিডিওটা ঠিকঠাক 3টের মধ্যে ইউটিউবে আপলোড হয়ে গেছিলো। তো এবার থেকে চেষ্টা করব এটাই ফলো করা, কারণ আমি বুঝে গেছি আমাদের এখানকার নেটওয়ার্ক ঠিক হবে না, তো আমাকে যদি আমার টাইমের সাথে ম্যাচিং করতে হয় তো এই পন্থাটাই অবলম্বন করতে হবে। তো
যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তো ভিডিওটা প্লিজ দেখো, কারণ ভিডিওটা একটু স্পেশাল আছে। থ্যাংক ইউ। আর এই দুপুরবেলা আমি ছাদের ওপর পুরো ঘেমে দপদপ করছি, আমার কিছু বলার নেই, এত কষ্ট করছি তবু লাইকস আসছে না, ভিউজ আসছে না। থ্যাংক ইউ, আর কিছু বলবো না, এখন প্রচুর গরম লাগছে। বাই। সুপ্রভাত বন্ধুগণ, 12 জুন 10:10। তো একটা ফোন স্ক্রিনের ওপর একটা মেসেজ দেখতে পাচ্ছেন, লেখা আছে ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার, শিশু শ্রমিকের বিরুদ্ধে দিবস। তো প্রথমেই আজকের দিনটা সম্পর্কে সকলকে সচেতন করা উচিত যে শিশু শ্রমিক অর্থাৎ 14 বছর, যতদূর আমি জানি সেই 14 বছরের নিচে শিশুদের দিয়ে কাজ করানো কিন্তু বেআইন। তাদের শিক্ষার অধিকার আছে, সরকার থেকে এ ব্যাপারে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু তাও অনেক জায়গায় আমার মনে হয় যে আমাদেরও কিছুটা এগিয়ে যাওয়া উচিত। আমাদের এ ব্যাপারে যদি সক্রিয় ভূমিকা থাকে তবেই কিন্তু এই দেশ থেকে, আমাদের জায়গা থেকে আস্তে আস্তে শিশু শ্রমিক লোপ পাবে। ধন্যবাদ। তো কাল অর্থাৎ 11 জুন বিশেষ সেভাবে কিছুই ছিল না দেখানোর জন্য, তাই আর এক্সট্রা কোনো ব্লগ বানাইনি। খুব ছোট্ট একটা 11 জুনের পার্ট আছে যেটা আমি 11 জুন আর 12 জুন এই দুটো ভিডিও একসাথে করে আপলোড করব। আর আজকে শিডিউলটা আমার খুব টাফ, আমার 10:30 থেকে একটা অনলাইন ক্লাস আছে, তারপর 2 থেকে একটা ক্লাস আছে, অ্যান্ড 3 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে আমার, আমার যে সেকেন্ড চ্যানেলটা সেই চ্যানেলে আজকে ফার্স্ট মিটিং হতে চলেছে। তো আমি বলেছিলাম আমার সেকেন্ড চ্যানেলটা সম্পর্কে বলবো, তা সেকেন্ড চ্যানেলটা সম্পর্কে বলি। এই সেকেন্ড চ্যানেলটার কনসেপ্টটা কিন্তু একদমই আমার মাথার নয়, এটা একজন অন্য একটা পিছনে মানুষ রয়েছেন যিনি এর পিছনে অনেক খাটছেন, এবং যার মস্তিষ্ক প্রসূত ফলশ্রুতিতেই এই ঘটনাটি ঘটছে। হয়তো ক্যামেরার সামনে আমি আর হয়তো একজন থাকবে, হয়তো 2 আমরা ক্যামেরার সামনে থাকব, কিন্তু এই পুরো চ্যানেলটার পিছনে কিন্তু একটা টিম কাজ করছে, আরও 2 মানুষ রয়েছেন যাদেরকে হয়তো ক্যামেরার সামনে দেখা যাবে কি না ভবিষ্যতে আমি জানিও না। তো একটা টিম ওয়ার্ক চলছে এই ব্যাপারটা নিয়ে। আমার সেকেন্ড চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তো পারলে প্লিজ একটু চেক করবেন। আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও চলে এসে আমরা তাতে ক্লিয়ার করেছি যে আমরা কি করতে চাই। আমরা সমাজের সেই সমস্ত মানুষদের সাথে কথা বলবো যারা খুব বড় কিছু না করলেও নিজের জীবনকে নিজের মতো করে গড়েছেন, আজ তারা মোটামুটিভাবে হলেও সফল কিছু করছেন। অনেকে হয়তো আছেন তার মধ্যে থেকেও যারা অন্য মানুষদেরও সাহায্য করছেন, যারা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য কিছু করার চেষ্টা করছেন। আমরা সেই সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করব, তাদের জীবন কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে, যাতে সেখান থেকে আমরা কিছুটা ইন্সপায়ার হতে পারি। তো আমি সেকেন্ড চ্যাটার লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, প্লিজ একটু দেখবেন। আর ভালো লাগলে লাইক, আর না ভালো লাগলে স্বাচ্ছন্দে ডিসলাইক করে দেবেন। আর যদি ভবিষ্যতে আরও কাজকর্ম ওই চ্যানেলটা সম্পর্কে আপডেটেড থাকতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো 11 জুন যেহেতু বসে বসে ল্যাপ খেয়েছি, কোনো ইন্টারেস্টিং কিছু হয়নি, তো সেজন্য 12 জুন কিন্তু বিকেলে কোনো ভিডিও যাচ্ছে না। 11 জুন আর 12 জুন এই 2 মিলে কোলাজ করে আমি 13 জুন আপলোড করব। আর দেখা যাক সানডেটাকে একটু স্পেশাল বানানো যায় কিনা। তো আজকে তো একটা খুব বিজি শিডিউল আছে আমার, মোটামুটিভাবে ফলো করতে হবে, তার মধ্যে বাড়ির কাজ আর রেগুলার যে রুটিন ওয়ার্কগুলো থাকে সেগুলো আমাকে করতে হবে। তো সব মিলিয়ে আজকে দিনটা ঘেমা হতে চলেছে বস, আর একটু নার্ভাস আছি, মানে ফার্স্ট মিটিং, যতই যে লোকটার সাথে আমার ফার্স্ট মিটিং হবে সে আমার খুবই পরিচিত, কিন্তু তাহলে ফার্স্ট মিটিং একটু তো নার্ভাসনেস কাজ করছেই। আমি জানি না আমাদের এই মানে মিটিংটা কবে আমাদের চ্যানেলে আপলোড হবে, আমি জানিয়ে দেবো অবশ্য, তবে আমি কিন্তু আজকে ভীষণ নার্ভাস। মানে এই ধরনের একটা বলতে পারেন ভালো কাজের সাথে যুক্ত হওয়ার যে আমি সুযোগ পেয়েছি, আমাকে যে আমার স্যার সুযোগ দিয়েছেন, এর জন্য আমি সত্যিই তার কাছে খুবই কৃতজ্ঞ, মানে আমাকে তিনি এই কাজটা করার যোগ্য মনে করেছেন, অসংখ্য ধন্যবাদ তাকে। আস্তে আস্তে এইভাবে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে,
শূন্য থেকে শুরু করেছি কিন্তু পৌঁছাতে হবে অনেক দূরে। তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আজকে আর বেশি কিছু বলবো না, এরপরে সোজা তোমাদের দুটোর পরে গিয়ে কথা হবে, এখন আর মাঝখানে আর কিন্তু কোনো কথা হবে না। তো খাওয়া দাওয়া করবো, বাড়ির কাজগুলো সারবো, ওয়ার্কআউট করবো, ক্লাসগুলো মেটাবো। তো তারপরে ঠিক মিটিংটার আগে এক ঝলক তোমাদেরকে দেখাবো, তারপরে আবার ফ্রেশলি কথা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ টাটা। তো 3:16 বাজে, এখন ছাদে চলে এসেছি। তবে আজকে ভিডিও আপলোড করতে আসেনি না, আজকে তোমাদের জ্বালাবো না, আমি আগেই বলেছিলাম যে শনিবার কিন্তু কোনো ভিডিও আপলোড হবে না। আজকে আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে তার জন্য ফার্স্ট মিটিংটা আমি শ্যুট করতে এসেছি। আসলে আজকে বাড়িতে মামা এসছে, দাদু এসছে, তো ঘরের মধ্যে তারা ঘুমোচ্ছে এখন বেসিক্যালি, তো আমি তাদেরকে কোনো মতে ডিস্টার্ব করতে চাই না, তাই ভাবলাম আমি একটু কষ্ট করে নিই। তো ছাদে চলে এসেছি, ছাদে বসে এখন ভিডিওটা আমি রেকর্ড করবো। দেখেছ কত স্ট্রাগল করছি জীবনে, কত কষ্ট জীবনে, আর তোমরা লাইক দাও না, ভিউজ দাও না, কি করছো? তো আজকে আমার মানে সেকেন্ড চ্যানেলের ফার্স্ট ভিডিও শ্যুট হচ্ছে, দারুণ নার্ভাস আছি, দারুণ নার্ভাস, বলে বোঝাতে পারবো না কতটা নার্ভাস। তো যাই হোক, মিটিংটা শেষ করি, তারপর দেখা হচ্ছে, বাই। তো বর্তমানে সেলিব্রিটির সাথে আমার মিটিং হচ্ছে। নমস্কার সেলিব্রিটি স্যার। তো 3,500 সাবস্ক্রাইবার নিয়ে আপনার ইউটিউব মনিটাইজেশন শুরু হয়ে গেছে, সেলিব্রিটি ব্যাপার আপনার, আমি তো কোথায় সেই আগামী দিনে আরো কাজ করতে চাই, নিজের কাজে মন দিতে চাই, আরো ভালো ভালো ড্রয়িং তোমাদেরকে দেখাতে চাই, ড্রয়িং করতে চাই, আর্ট নিয়ে থাকতে চাই। তো এটাই, অসংখ্য ধন্যবাদ, মানে আমার চ্যানেলের তরফ থেকেও, আমার চ্যানেলের তরফ থেকেও ধন্যবাদ, মানে শুধুমাত্র আমার কথায়, মানে একটা বন্ধুর কথায় সাড়া দিয়ে যে তুই এতটা সময় দিলি, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোকে। তো ও আমাকে বলেছিল যে এরকম একটা চ্যানেল, ওরা সেকেন্ড চ্যানেল একটা খুলবে যেখানে এরকম কিছু শেয়ার করবে, যে কেউ কারোর ভালোবাসার কাজটা নিয়ে যদি এগোতে থাকে তবে সে একদিন সাকসেস পায়। তো আমাকে ওরা এক্সাম্পল হিসেবে খোঁজে, আমি বলি যে আমার আমার যেটুকুখানি এক্সপিরিয়েন্স আমি সেটা বলবো, সেটাতে যদি কারোর উপকার হয় বা কারোর ভালো লাগে, অনুপ্রাণিত হয়, তো সেটা করবে সে। তো সেক্ষেত্রে আজকে ওর সাথে এই ভিডিও কনফারেন্স আমার আশা। তো আমি আমার টোটালটা শেয়ার করেছি, ও যে চ্যানেলটা আপলোড করবে সেটা তোমরা দেখে নিও, আর তোমাদের ভালো লাগলে ও চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। এইভাবেই সবার ভালোবাসায় একদিন আমরা জয়ী হবই। চলো মেইন ভিডিওটা ও নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবে। আর মিস্টার অমর ব্যানার্জির আর্টের চ্যানেল আছে। তো এখন 5:14 বাজে বিকেলবেলার, আর আকাশে বিভৎস পরিমাণ কালো মেঘ ভরপুর, এক দু ফোঁটা বৃষ্টিও হলো, যদিও ছিটে ফোঁটা ছিটে ফোঁটা, তাও আকাশে কিন্তু যথেষ্ট কালো মেঘ আছে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? তো এখন 9:43 বাজে, আর আজকে অনেক পরে আমি ক্যামেরা হাতে ধরলাম। তো বেসিক্যালি ওই যে বললাম দুপুরে যে আমার মিটিংটা ছিল, তারপর ঘরে এলাম, লুসিফার সিরিজটা আমি দেখছিলাম, দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না, আর বৃষ্টি হচ্ছিল, চারিদিক ঠান্ডা ওয়েদার, তো কিছু তো করার ছিল না, তো কি আর করতাম, ঘুমিয়ে পড়লাম। বাট তারপরে না আমার সাথে কিছু হলো, মানে কিছু হলো বলতে মোটিভেশন যে আমরা কোন জায়গা থেকে পাই কেউ বলতে পারে না, কত ছোট ছোট জিনিসের মধ্যে যে মোটিভেশন খুঁজে পায়। তো ধীরে সুস্থে বসেই আমি বলি, কেসটা হলো যে প্রীতম, আমি তোর বাড়ির পাশেই থাকি, আমি কিন্তু তোকে প্রায় দেখি, তুই বাড়ির ছাদে উঠে বোতল নিয়ে খেলা করিস, বোতলটাকে ওখানে লাথি মারিস, এই করিস ওই করিস, এই পাশ থেকে ওপার করবে, আমি খেয়াল করি, তুই আমার বাড়ির দিকে তাকাস না, এটা তোর সমস্যা, আমি ছাদেই থাকি বেশিক্ষণ সময়, আমার ভিডিও আপলোড করতেও ছাদে যেতে হয়, আর বেশিরভাগ সময়টা ছাদেই থাকি, ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে বলে। আর আরেকজন স্পেশাল ফ্রেন্ডের কথা আমি বলবো, মানে আমি লিটারেলি শকড, কি বলবো। তো আমি ভাবছিলাম যে আমি ভিডিও দেব না, তাতে কার কি যায় আসে, মানে এমন তো কিছু রিচ ফিচ আমার নেই, আর আমার কন্টেন্টে এত ভালো লাগে কারো, সে আমাকে বলবে যে আজকে কেন ভিডিও এলো না,
আমাকে টেক্সট করবে এরকম কোনো ব্যাপার আমি ভাবিনি। বাট আমার সেই বন্ধুটা আজকে টেক্সট করলো যে তোর ভিডিও আসেনি কেন আজকে। আমি বললাম যে আজকে কন্টেন্ট ছিল না ভালো, তাই ভাবলাম যে একদিন রেস্ট নিই। ও বললো আমি ভাবছি তোর হয়তো দেরি হচ্ছে ভিডিও দিতে, আমি এতক্ষণ ওয়েট করছিলাম। এটা আমার কাছে অনেক বড় ভাবনা, কি আর বলবো, মানে এই কন্টেন্ট এই চলছে তার মধ্যে থেকেও যে আমার ভিডিও কেউ দেখছে কেউ ভালোবাসছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় অনেক বড়। আমি বলে বোঝাতে পারবো না আমি আর মনের অবস্থা এখন কি। আমার একটা জাস্ট ক্লাস ছিল, সেজন্য ক্লাসটা শেষ করার পর আমি ভিডিওটা করছি, না হলে ও মেসেজটা করার পরই হয়তো হাতে আমি ক্যামেরা তুলে নিতে আমার বলতে থাকতাম। তো এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে থাকে না আমি প্রচুর মোটিভেশন পাই, প্রচুর মোটিভেশন পাওয়ার জন্য কোনো বিশাল বড় জিনিসের দরকার হয় না, জাস্ট তোমাকে খুঁজে নিতে হয় তুমি মোটিভেশন নিতে চাও কি না, আর চার পাশ থেকে তুমি মোটিভেশন পেয়ে যাবে, শুধু তোমাকে খুঁজে বেছে নিতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে। আমি যেটুকু আজকে মানে করতে পেরেছি, ইন্টারেস্টিং কিছুই ছিল না, যেটুকু ভিডিওটা আমি করেছি আমি এডিট করে কালকে পোস্ট করে দেবো। অ্যান্ড কাল রোববারটা আমি চেষ্টা করব ইন্টারেস্টিং কিছু করার, যেহেতু রোববারটা আমাদের অনেকেরই ফাঁকা থাকে, সোমদার ফাঁকা থাকে, আমার ফাঁকা থাকে, মনোজিতের ফাঁকা থাকে। তো দেখা যাক কালকে একটা মিট আপ করা যায় কিনা, আবার কোথাও বেরিয়ে যাবো, বেরোনো বলতে আশেপাশে গ্রামেই, তো লকডাউনের মধ্যে তো দিল্লি আর যেতে পারবো না, তো ঠিক আছে মানে বেরিয়ে যাবো, দেখা যাক একটু আমার জায়গাটার সাথে তোমাদেরকে কতটা পরিচিত করা যায়, আমার চোখ দিয়ে একটু আমার জায়গাটাকে দেখো, আশা করি ভালো লাগবে। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 12:01, আর এইমাত্র আমি আমার ডিনার কমপ্লিট করলাম, তো এখন আমার স্লিপিং টাইম নয়, এটা হচ্ছে আমার ওয়েব সিরিজ টাইম, কারণ কাল রবিবার ছুটির দিন, তো আজ রাত জেগে পুরো ওয়েব সিরিজ দেখব, আর কালকে লেটে ঘুম থেকে উঠব। ওটা স্বপ্ন, তুমি যখনই ঘুমাও না কেন তোমাকে উঠতে হবে সকাল 7:00 মধ্যে, সেদিন আমি কখনো ঘুমো না, ভোর 4:00 সবাই ঘুমিয়েও 7:00 সে উঠে যায়, তোমরা জানো সে ব্যাপারটা। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার চোখ দুটো এমনিতে ছোট, ঠিক আছে, মানে আমি ঘুমাই না, ঘুমাই না বলতে আমি ভিডিও বলার সময় তোমাদের মনে হতে পারে আমি ঘুমিয়ে পড়েছি, বাট দ্যাটস নট, আমার চোখগুলো ছোট, ঠিক আছে, দেখে না এই আমার চোখগুলো খুবই ছোট, অ্যান্ড দিস ইজ দ্য রিজন যে তোমাদের মনে হয় যে আমি বলতে বলতে ঘুমিয়ে পড়েছি, মানে এটা তোমাদের মনে হয় না, তোমরা কখনো বলো না, বাট আমার মনে হলো আমি বলে দিলাম যাতে পরে জিজ্ঞেস করতে না পারো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সর্বোপরি কথা সাবধানে থেকো, বাই।